ডিগ্রি কলেজের পক্ষ থেকে সুস্বাগতম। আমি শাহ এরশাদুল হক, প্রভাষক, গণিত ধর্মঘট, ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ। ফোন নাম্বার 01716872895। আজকের আলোচনার বিষয় পরম মান ও তার ধর্ম। পরম মান, অ্যাবসোলিউট ভ্যালু, কোনো বাস্তব সংখ্যার পরম মান বলতে সংখ্যাটি সংখ্যারেখায় শূন্য বিন্দু হতে কত দূরে দূরত্বে তা নির্দেশ করে। এক্স এর পরম মানকে মডিউল এক্স দ্বারা সূচিত করা হয়। বাস্তব সংখ্যায় এক্স এর অঋণাত্মক বা ধনাত্মক যাক হোক না কেন, পরম মান মডিউল এক্স সর্বদাই অঋণাত্মক। অর্থাৎ কোনো বাস্তব সংখ্যা পরম মান বলতে, অর্থাৎ সংখ্যারেখা বলতে আমরা বুঝি শূন্য থেকে ডান দিকে ধনাত্মক, বাম দিকে ঋণাত্মক। এই বিন্দুটা থেকে ওই শূন্য বিন্দু থেকে তা কত দূরে অবস্থিত তা নির্দেশ করে। বাস্তব সংখ্যা মডিউল এক্স ধনাত্মক ঋণাত্মক যাই হোক না কেন, মডিউল এক্স সবসময় ধনাত্মক। অর্থাৎ এক্স যদি ধনাত্মক হলে মডিউল এক্স সমান হলো এক্স, এক্স ঋণাত্মক হলে অর্থাৎ শূন্যের চেয়ে ছোট হলে মডিউল এক্স সমান হলো মাইনাস এক্স। যেমন মডিউল ফাইভ ইজ ইকুয়াল টু ফাইভ, কারণ ফাইভটা শূন্যের চেয়ে বড়। মডিউল মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু ফাইভ, কারণ মাইনাস ফাইভ শূন্য চেয়ে ছোট। অর্থাৎ আমরা পূর্বে বলেছিলাম যে এক্স ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, মডিউল এক্স সবসময় ধনাত্মক। তাহলে এখানে আমরা পাঁচ ধনাত্মক এবং ঋণাত্মক যাই হোক না কেন, মডিউল পাঁচ অর্থাৎ সবসময় ধনাত্মক। পরম মানের ধর্ম, পরম মান কতটুকু ধর্ম মেনে চলে, এই ধর্মগুলো আমরা পর্যায়ক্রমে নিম্নে দেখতে পাব। এক নম্বর ধর্ম, মডিউল এ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, অর্থাৎ মডিউল এটা সবসময় শূন্যর চেয়ে বড়। মডিউল এ গ্রেটার দ্যান ইকুয়াল এ, অর্থাৎ মডিউল এ শুধু এর চেয়ে বড় অথবা সমান। তিন নাম্বার, মডিউল এ গ্রেটার দ্যান ইকুয়াল মাইনাস এ, অর্থাৎ মডিউল এ সবসময় মাইনাস এর চেয়ে বড় অথবা সমান। মাইনাস মডিউল এ স্মলার দেন অর ইকুয়াল এ স্মলার দেন অর ইকুয়াল মডিউল এ, অর্থাৎ মডিউল আগে মাইনাস দিলে সেটা এর চেয়ে ছোট, এবং মাইনাস না ধনাত্মক মডিউলে এর চেয়ে বড়। পাঁচ নাম্বার, মডিউল এ হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল এ স্কোয়ার, অর মডিউল এর স্কোয়ার সবসময় এ স্কোয়ার চেয়ে বড় অথবা সমান। সিক্স, মডিউল এ বি ইজ গ্রেটার দেন মডিউল এ মডিউল বি, অর্থাৎ মডিউল এ এ বি এ মডিউল এ ও মডিউল এর চেয়ে সমান অথবা বড়, অর্থাৎ মডিউল এ বি আলাদা আলাদা মডিউলের সমান অথবা বড়। সাত নম্বর, মডিউল এ বাই বি সমান মডিউল এ বাই মডিউল বি। আট নম্বর, মডিউল এ প্লাস বি স্মলার দেন অর ইকুয়াল মডিউল এ প্লাস মডিউল বি, অর্থাৎ মডিউল এ প্লাস বি ওদের আলাদা আলাদা মডিউলের যোগফলের সমান অথবা ছোট।
9 নম্বর মডিউল এ মাইনাস বি স্মলার দেন ইকুয়াল মডিউল এ প্লাস মডিউল বি, অর্থাৎ মডিউল এ মাইনাস বি এ বি দুইটা উপাদানের বিয়োগফল সর্বদাই দুইটা মডিউলের যোগফলের চেয়েতে ছোট অথবা সমান। 10 নম্বর মডিউল এ মাইনাস বি ইজ গ্রেটার দেন মডিউল এ মাইনাস মডিউল বি। 11 এ ইজ গ্রেটার দেন জিরো এবং মডিউল এক্স স্মলার দেন এ হলে, অর্থাৎ এটা যদি শূন্যের চেয়েতে বড় হয় এবং মডিউল এ যদি এর চেয়েতে ছোট হয় তাহলে মাইনাস এ স্মলার দেন এক্স স্মলার দেন ইকুয়াল এ। 12 এ স্মলার দেন অর ইকুয়াল জিরো, এটা যদি শূন্য হয় বা শূন্যের চেয়েতে বড় হয় এবং মডিউল এক্স গ্রেটার দেন এ অর গ্রেটার দেন অর ইকুয়াল এ হলে, তাহলে এক্স স্মলার দেন মাইনাস এ অথবা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল এ। আমরা এক্ষেত্রে দুইটা পরম মানের ধর্ম প্রমাণ করব। এখানে প্রমাণ এ ইজিক্যাল টু জিরো হলে এই জিরোর এ ইজিক্যাল টু জিরো এর সাথে মডিউল এ শূন্যের উপর মডিউল এ, মডিউল শূন্য মানে শূন্য। এ ইজ গ্রেটার দেন জিরো হলে এ যদি শূন্যের চেয়েতে বড় হয় তাহলে আমরা জানি মডিউল এ ইজিক্যাল টু এ, সুতরাং মডিউল এ শূন্যের চেয়েতে বড়। আমরা প্রথম প্রমাণটা ছিল মডিউল এ শূন্যের চেয়েতে বড়, আরেকটা প্রমাণ হইল শূন্যের সমান। এ স্মলার দেন জিরো অর্থাৎ এটা যদি শূন্যের চেয়ে ছোট হলে মডিউল এ সমান মাইনাস এ, অর্থাৎ এটা যদি শূন্যের চেয়ে ছোট হয় তো মডিউল এ মাইনাস এর সমান। সুতরাং কারণ মাইনাস এ শূন্যের চেয়েতে সবসময় বড়, তাহলে এ মাইনাস এ মডিউল এ স্মলার দেন জিরো। এ থেকে আমরা প্রমাণ করতে পারি যে কোনো এ বিলংস টু আর এর জন্য মডিউল এ ইজ মডিউল এ গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। 2 নম্বর প্রমাণ এ ইজ গ্রেটার দেন জিরো হলে মডিউল এ ইজ ইকুয়াল টু এ, পরম মানের সংজ্ঞা অনুসারে। আবার এ স্মলার দেন জিরো হলে মডিউল এ ইজ ইকুয়াল টু মাইনাস এ, ইমপ্লাইজ দ্যাট মডিউল এ ইজ গ্রেটার দেন এ, কারণ এক্ষেত্রে মাইনাস এ গ্রেটার দেন জিরো গ্রেটার দেন এ। যে কোনো এ বিলংস টু আর এর জন্য আমরা প্রমাণ করতে পারি মডিউল এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।